গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব 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 ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলেই জানো যে আমি পরশুদিন ভ্যাকসিন নিয়েছি। তো ভ্যাকসিন নেওয়ার পর সেরকম, আর হ্যাঁ, ভ্যাকসিনের ভিডিওটা ছাড়ার পর অনেক কে ভালো ভালো কমেন্ট করেছো প্রচুর জনে, যে সাবধানে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। তো তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। আর আমার ভ্যাকসিন নেওয়ার পর অনেকে শুনি যে প্রচুর প্রচণ্ড জ্বর এসেছে বা গা ব্যথা হয়েছে, আরও এক্সেট্রা এক্সেট্রা অনেক প্রবলেম হয়েছে। তো ঠাকুরের আশীর্বাদে কোনো কিছুই আমার হয়নি, না জ্বর এসছে, না গা ব্যথা করেছে, কিছুই আমার হয়নি। তো একটু জাস্ট হাতটায় ব্যথা আছে। আমার হাজব্যান্ড শোনার পর বলছে, দেখো না হয়তো জল ঢুকিয়ে দিয়েছে। তো যাই হোক, জাস্ট মজা করে বলেছি। আর আর একটা কথা আমি বলি, জানো আমি ভ্যাকসিন নিতে গেছি, তো অনেকটাই লাইন ছিল, সেটা তোমাদেরকে তোমাদের সাথে শেয়ার করেছি। তো মাঝখানে কারেন্ট চলে গেছিলো, তো 1 ঘন্টা মতো আমি ওখানে বসেছিলাম। তা আমার যেহেতু ঘরে বাচ্চা আছে, সেটা তোমরা সকলেই জানো। এবার আমার বাবা, মানে আমার ছেলে খুব কাঁদছিলো, মায়ের কাছে রেখে গেছিলাম। তো এবার বাবা সে যে করেই হোক একটু ম্যানেজ করে, আমার যেহেতু বাচ্চা আছে সেহেতু আমার ভ্যাকসিনটা ওই 10-15 জনের আগে আমার হয়ে গেছে। তো সেই মুহূর্তে কিছু মানুষ এমন এমন কথা বলেছে, তোমরা ভাবতে পারবে না, কল্পনা করতে পারবে না। হ্যাঁ, অনেকে হয়তো জানে না যে আমার বাচ্চা আছে, কিন্তু কিছু মানে দুই একজন মানুষ, এবং তারা মহিলাই, তো তোমরা তো দেখেছো আমি কী পরে গেছিলাম, একটা স্লিভলেস গাউন পরে গেছিলাম, যেহেতু ভ্যাকসিনটা দিতে যাতে সুবিধা হয়। তো একজন তার মধ্যে কমেন্ট করেছে যে ওই তো ওরকম ড্রেস পরে এসেছে, তাই জন্য আগে হয়েছে। তা আমি জানি না, মানে এরকম মেন্টালিটির মানুষরা কতটা, মানে এরা বাজে। হ্যাঁ, কিন্তু ওই আমি যতদূর মানে সেই মহিলাটাকে আমি চিনি রীতিমতো, তাদের ফ্যামিলিতে মানে প্রত্যেকটা লোকের কিছু না কিছু মানে বাজে বাজে জিনিস আছে, প্রত্যেকটা লোকের। মানে কেউ বলতে পারে না, কোনো ফ্যামিলি বলতে পারবে না যে আমি স্বাধীন, প্রত্যেকটা ফ্যামিলির কোনো না কোনো একটা ব্যাড হিস্ট্রি আছে। তো সেই বাড়িরই মহিলা আমাকে বলেছে নাকি আমি ওরকম ড্রেস পরে গেছি, তাই তাড়াতাড়ি হয়ে গেছে। আরে মশাই, আগে জানো যে কী প্রবলেম হয়েছে, তারপরে একটা মানুষকে বলো। আর আমি কী এমন বাজে ড্রেস পরে গেছিলাম, একটা সিপ্লেস গাউন পরে গেছিলাম, গায়ে আমার ওড়না ছিল, সেটা তোমরা প্রত্যেকে দেখেছো। তো যাই হোক, আমরা কিছুই বলিনি, ভ্যাকসিনটা নেওয়ার পর সোজা বাবা আমাকে নিয়ে টোটোতে করে চলে এসেছে। হ্যাঁ, তো দেখো অনেকে আছে হয়তো হাতাওয়ালা ড্রেস পরে যায়। এবার সেখানে গিয়ে আমার যেটা মনে হয়েছে যে সেখানে গিয়ে এইভাবে না খুলে আমি যদি সিপ্লেস একটা কিছু পরে যাই, সেখানে তো আমার কিছু কোনো কিছু খুলতে হচ্ছে না, ডাইরেক্টলি আমার এখানে দিচ্ছে। তো আমার ওই কমেন্টটা শুনে পরে যখন আমার বাবা আমাকে বলে, তো আমার ওই কমেন্টটা শুনে প্রচণ্ড খারাপ লেগেছিলো। হ্যাঁ, কিন্তু আমি যতদূর জানি তাদের বাড়ির মানে যারা মেয়ে বউ আছে তারা প্রত্যেকেই এর থেকেও বাজে ড্রেস করে। হ্যাঁ, তো আমি আর কিছু বলতে চাই না তাদের উদ্দেশ্যে, এটা তাদের নেচার। হ্যাঁ, এদেরকে এরা জীবনে পাল্টাবে না, এরা নিজেরাও যেরকম এবং পরকেও সেরকম। আমি বললাম, তারপরে আমার যাই হোক ভ্যাকসিন ট্যাকসিন হয়ে গেছে, তো ভ্যাকসিন নেওয়ার পর আমার সেরকম কিছুই হয়নি। আর আমি হয়তো এখনও বাপের বাড়িতেই আমি আছি, হয়তো কাল পরশু আবার চলে যাব। আর আমি তোমাদের সাথে, আমার ছেলের কালকে মানে চুল কাটাতে হয়েছিল, তো চুল কাটাতে গিয়ে আমার ছেলের কীরকম সিচুয়েশান হয় সেটা তোমাদের সঙ্গে ছোট্ট করে একটা ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব। আর তার আগের দিন বাবানের ইউনিফর্ম, মানে স্কুলের যে ইউনিফর্ম আছে সেটার মাপ দিতে গেছিলাম, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, তোমরা অবশ্যই মজা পাবে। চলো এবার দেখাই আমার মা কি রান্না করছে। আমার মাকে তোমরা অনেকেই হয়তো চেনো, তো দেখাই কি রান্না করছে মা। তো চলো আমার সাথে। যে আমার ছেলের এখানে মাছের ঝোল হচ্ছে, এখানে মাছ ভাজা করে রেখেছে, আর এটা হচ্ছে, আর এখানে ভাত বসে দিয়েছে, আর আমার জন্য আজকে ফেভারিট ছোটে মাছ হবে। দুদিন
আমরা থাকবো, আমার মা কোনো ব্লগ করতে পারবে না, কোনো ভিডিও করতে পারবে না, এই যে আমার মা। তোমরা অনেকেই চেনো আমার মাকে, যারা আমার মায়ের সাবস্ক্রাইবার আছে। ঠিক আছে, এবার চলো আমার বড় মাসি কি করছে সেটা দেখাই তোমাদেরকে। এই যে আমার আব্বা এখানে শুয়ে আছে। হ্যাঁ, এই যে এখানে আব্বা শুয়ে আছে, রেস্ট করছে। আর এই যে আমার বড় মাসি এখানে জোর কদমে এখানে বড় মাসি রান্না করছে। এই যে আমার বন্ধুরা, এই যে বড় মাসি এখানে রান্না বান্না চাপিয়ে দিয়েছে, বড় মাসি এখানে রান্না বান্না করছে। তোমাদেরকে একদিন আমি সমস্ত কিছু ঘুরিয়ে দেখাবো আমাদের বাড়িটা। এখন উপরে কাজ চলছে, তো এখন দেখাবো না, আগে কমপ্লিট হয়ে যাক, তারপরে আমি আমার বাপের বাড়িটা তোমাদের সাথে শেয়ার করব। তো ভেবেছিলাম যে তোমাদেরকে পরেই একবারে কমপ্লিট বাড়ি দেখাবো, তো তারপরে ভাবলাম না চলো, আজকে লিংটন ঢালাই হচ্ছে, তো চলো তার একটু ছোট্ট একটু দেখিয়েই দিই, তোমাদের সঙ্গে শেয়ার করেই দিই যে কীভাবে বাড়িটা বানাচ্ছে। চলো দেখতে থাকো। তো এই যে উপরে ঘর হচ্ছে, আমি আর ঢুকবো না এখন, কারণ এখন সবাই কাজে ব্যস্ত আছে, ফালতু ফালতু তাদেরকে ডিস্টার্ব করবো না। আর আজকে আকাশটা কি সুন্দর লাগছে, অসম্ভব সুন্দর লাগছে আকাশটা। পাশে আমাদের এটা একটা কেজি স্কুল, বাচ্চাদের লকডাউনের জন্য এখন বন্ধ আছে স্কুলটা, রঘুনাথ একাডেমি। এই যে নিচে বাবা ঘোরাঘুরি করছে, নিচে রড কাটিং হচ্ছে, উপর থেকে তোমাদের নিচের কিছুটা অংশ শেয়ার করি। গাছপালায় ভর্তি বাড়ি, এখানে রয়েছে আমার মুনিয়ারা। আগে প্রচুর মুনিয়া ছিল, এখন যেহেতু আমাদের আগে বিশাল বড় উঠোন ছিল, উঠোনটা যেহেতু এখন নেই, বাড়ি হয়ে গেছে, তো এখন এই তিনটে মুনিয়াই আছে। তোদেরকে এখানে রাখা হয়েছে মুনিয়া তিনটেকে, আর বাকিগুলো সবে বিক্রি করে দেওয়া হয়েছে। তো বাড়িটারই কমপ্লিট হলে তারপর এদের জন্য খাঁচা রেডি করা হবে। হ্যালো বন্ধুরা, আমি আবারও চলে এসেছি। এখন কুড়িতে বেজে গেছে প্রায় 7:30। আমি আর তোমাদের সামনে আসতে পারিনি, কেননা শরীরটা একটু খারাপ হয়েছিল, প্রচণ্ড বমিটিং হয়েছিল, কেন জানি না অ্যাসিড হয়ে গেছিলো প্রচণ্ড পরিমাণে। তো এখন দেখছি, হয়তো আমার হাজব্যান্ডকে আসতে বলেছি, হয়তো আমরা বাড়িও চলে যেতে পারি। তো ওই জন্যই টুকটাক একটু গোছানোগাটি করে নিচ্ছি। তো আজকে আমি ভিডিওটা আমি এখানেই আমার বকবকটা সমাপ্ত করছি। তো যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে দেবে, কমেন্ট করবে, আর আমার যারা নতুন বন্ধুরা আছে তারা অবশ্যই ভিডিও মানে একটা ভিডিও দেখে তারপরে দেন সাবস্ক্রাইবটা করবে, কেননা ভিডিও না দেখে যদি তোমরা সাবস্ক্রাইব করো তাহলে কিন্তু সেটা 24 ঘন্টার মধ্যে কেটে যায়। তো এইদিকে তোমরা একটু খেয়াল রেখো। তো আজকের মতো টাটা।